এখন এটা ভালো তো লাগছে, তবে এখন ভ্যাকসিনেটেড আমরা আপাতত হয়নি, ওটাও একটা ব্যাপার আছে। তবে আবার বন্ধুদের সাথে দেখাবো, এটাও একটা এনজয়মেন্ট আছে। আবার স্কুলে পড়াশোনা, স্কুলের পড়াশোনা একটু আলাদা হয়, টিচারটা ভালো করে এক্সপ্লেইন করে, অন্য একটা আলাদা। ষোলোই নভেম্বর স্কুল খুলছে, আর এখানে আর যেটা আমরা শুনতে পাচ্ছি যে এই বেঞ্চে বাচ্চারা বসবে, একটা বেঞ্চ ছেড়ে বাচ্চারা বসবে, এটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য এসব করা যাচ্ছে। আসুন আমরা এখানে স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলি, এখানে কি প্রিপারেশন করা যাচ্ছে? প্রিপারেশন ধরুন, আমরা স্কুল খোলার আগে গার্জিয়ান মিটিং করব, তারপরে হচ্ছে যে থার্মাল গান থাকবে, যদি কারোর মাস্ক না থাকে তাকে মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, আর স্যানিটাইজেশন তো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা এমনভাবে রুটিনটা করছি যাতে টিচার শূন্য কখনো না থাকে। আর আপনি যেটা বললেন এক্ষুনি যে একটা বেঞ্চে বসে পরে বেঞ্চ খালি থাকবে, তারপরে বেঞ্চে বসবে, ইভেন এইভাবে যাতে ফিজিক্যাল ডিস্টেন্সটা বজায় থাকে। আর প্রত্যেক টিফিন টাইমেও আপনার ক্লাসের মধ্যে টিচার থাকবে, কিন্তু ছাত্ররা যাতে একদম, ছাত্রদের তো একটা আনন্দের বিষয় আছে, সেই জায়গাটাও আমরা নিশ্চয়ই মেনটেন করবো, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সটা বজায় রাখা সেটাও আমাদের আমরা দেখবো। আর হচ্ছে যে টয়লেটের সামনে হয় স্টাফ নয় টিচার, কেউ না কেউ থাকবেন যাতে একসঙ্গে অনেক ছেলে টয়লেটে না যায়, একজন গেল সে বেরিয়ে এলো আরেকজন গেল, এইভাবে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবো। ক্লাসগুলোকে দুটো তিনটে ব্রেক করছি, ধরুন একটা সেকশনে 50 জন আছে, তাকে আমরা দুটো ভাগে ভাগ করছি 25 জন করে, এইভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি। তো এখানে অনেক কিছু কাজ দরকার আছে, আর এখানে স্যানিটাইজেশন এখনো চলছে। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাসের সঙ্গে প্রেমা রাজরাম, কলকাতা, আজ তক বাংলা। কলেজ তো মানে যথারীতি কোভিড এর পর থেকে সবকিছু খুলে গেছে, তো আমি তো এটা বুঝতে পারছি না, শুধু পড়াশোনার দিক থেকে স্কুল কলেজ এটা কেন বন্ধ? আপনি যেখানেই যান, পুজোতে সবাই ঘুরেছে, তখন করোনার কোনো ব্যাপার ছিল না, যখন মানে স্কুল খুললেই বাচ্চাদের এফেক্ট করবে, এটা হবে সেটা হবে, সেটা তো আমার মনে হয় খুলে দিয়ে ভালোই হচ্ছে একদিকে। অন্তত আমরা যেমন মানে আমার ডিপ্লোমা, আমি শুধু ফার্স্ট ইয়ারটা ক্লাস করতে পেরেছি, আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পুরো অনলাইনে হয়ে গেছে, তো বেসিক্যালি আমি তো কিছুই শিখতে পারিনি না, তো খুলে গিয়ে একদিকে ভালোই হচ্ছে, এবার দেখা যাক তারপরে কি হয়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।